ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। श्रावण मासे এই তিনটি ঘটনা আপনার সঙ্গে ঘটলে আপনি জানবেন দেবাদিদেবের কৃপা অর্জন হচ্ছে, আপনি জানবেন আপনার লক্ষ্মী প্রাপ্তি ঘটবে। তাই আজ আমি আপনাদের সামনে এমন তিনটি ঘটনার কথা বলবো যা আমাদের মধ্যে অনেকেরই সঙ্গে ঘটে থাকে। তাই প্রিয় বন্ধুরা, যদি আপনার সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটে থাকে, অতি অবশ্যই আমাদের নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে শ্রাবণ মাসে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে অন্তত একবার লিখবেন ওম নমঃ শিবায়। তবে চলুন, আমাদের জীবনে কী কী ঘটনা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে সেই সম্পর্কে আপনাকে জানাবো, এবং তার সঙ্গে জানাবো এই শ্রাবণ মাসে অনেকের সঙ্গে কি এমন ঘটতে পারে যার ফলে আপনার জীবনে সৌভাগ্য ফেরত আসতে পারে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। শ্রাবণ মাস হলো দেবাদিদেবের অত্যন্তই প্রিয় মাস। এই মাসে দেবাদিদেবের পুজো করা হয় অত্যন্ত ঘনঘটার সঙ্গে। প্রত্যেকটা মানুষের কাছে এই শ্রাবণ মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে পূজা পার্বণের পাশাপাশি দেবাদিদেবের কৃপা অর্জনের জন্য জল নিবেদনের বিশেষ রীতি রয়েছে। তাই অবশ্যই যারা যারা দেবাদিদেবের শিবলিঙ্গে, বিশেষ করে তারকেশ্বরের উপর জল নিবেদন করেন, তারা অতি অবশ্যই সুফল লাভ করবেন। তবে আজ আমি আপনাদেরকে বলবো এমন তিনটি ঘটনা, যে ঘটনা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে, যে ঘটনা আপনার সঙ্গে ঘটলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বিরাজ করবে। প্রথমেই বলি, আপনি যখন বাড়ি থেকে বের হন, যদি হঠাৎ হঠাৎ কিন্নর কিন্নরি অর্থাৎ হিজড়েদের দেখতে পান, এবং সেই হিজড়ে যদি নিজে থেকেই আপনাকে আশীর্বাদ করে, আপনি যদি কিছু অর্থ নিবেদন করেন এবং তারা যদি আপনাকে আশীর্বাদ করে, জানবেন আপনার লক্ষ্মী প্রাপ্তি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, তাই যদি আপনার সঙ্গে ঠিক এই রকমই ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদের নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবেই করবে। তাই অবশ্যই এই কাজটি করতে হবে, এই কাজটি করতে একদম ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই এই ধরনের কিন্নর কিন্নরি যদি আপনি রাস্তায় দেখতে পান, তাহলেই জানবেন আপনার ভাগ্য সুদয় ঘটবে। দ্বিতীয় যে বিশেষ বিষয়টি বলবো, যদি কখনো দেখেন সকালে আপনার ঘুম ভাঙলো শঙ্খধ্বনি শুনে। হ্যাঁ বন্ধুরা, দেখবেন অনেকে সকালে ঘুম ভাঙে শঙ্খধ্বনি শুনে, সেটা নিজের বাড়ির হোক বা পার্শ্ববর্তী যে কোনো বাড়িরই হোক না কেন, যদি আপনার সকালে ঘুম ভাঙে শঙ্খধ্বনি শুনে, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু বহু প্রকারের সুফল আসবে। জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে চোখে পড়ার মতো।
তাই অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন, যদি এমন ঘটনা ঘটে তাহলে উঠি মা লক্ষ্মীকে প্রণাম জানাতে, কারণ আপনার লক্ষ্মী লাভ অবধারিত, আপনার আর্থিক উন্নতি অবধারিত, এমনকি আপনার যদি সেই সুযোগ সুবিধা থাকে আপনি কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। আর অর্থ ছাড়া যে কোনো কিছুই সম্ভব নয়, তাই অতি অবশ্যই আপনারা এই বিশেষ কাজটি একবার মিলিয়ে দেখতে পারেন, সুফল আপনার জীবনে আসতেই পারে। এবং তৃতীয় যে বিশেষ বিষয়টি বলবো, যদি দেখেন আপনি যেখানেই চান না কেন, সেটা রাস্তাঘাট, বাজার, কারুর বাড়ি, যদি দেখেন কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে, অর্থাৎ কোনো বাচ্চা নিজে থেকে আপনার দিকে তাকিয়ে হাসছে, তাহলে জানবেন যে আপনার ভাগ্য সুদয় ঘটতে শুরু করলো। হ্যাঁ বন্ধুরা, কোনো বাচ্চা যদি আপনার দিকে তাকিয়ে হাসে সেক্ষেত্রে আনন্দিত হবেন, খুশি হবেন, কারণ জানবেন আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং জীবন হয়ে উঠবে অতীব সুন্দর। তাই অতি অবশ্যই এই ধরনের আর্থিক উন্নতি যদি আপনি দেখতে চান, অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন, সুফল অবশ্যই আপনার লাগবেই লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। ভালো লাগলে আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের অবশ্যই শুভ হোক, আপনি আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং স্বাভাবিক রাখুন। নমস্কার।